আরে তুমি আজ কিন্তু আমি তোমাকে ধাক্কা মারতে আসিনি। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। তাই জানো, আমার না খুব একা একা লাগে। আশেপাশে ফ্রেন্ডস আছে, রিলেটিভ আছে, সবাই অনেক ফান করতে এসেছি, কিন্তু তারপরও ফিলিং সো লোনলি, সো অ্যালোন। কেন, তোমার কোনো বন্ধু নেই? তুমি হবে। আমি যে কবে তোমার হয়ে আছি তোমার কি করে বোঝাবো? মানে ইয়েস, আই এম ইন লাভ উইথ ইউ। সত্যি? তাহলে তুমি এতদিন কেন আমাকে বলনি? এতদিন শুধু শুধু আমাকে কষ্ট দিয়েছি, ইউ কিলার, আই হেট ইউ, কেন বলনি? কেন? বাট আই লাভ ইউ। আই হেট ইউ, আই লাভ ইউ। একটাই হৃদয়, একটাই জীবন, এক পৃথিবী, একটাই তো মন, সেই মন তোমাকে চায়। আমার দুচোখ তোমার ছবি আঁকে, তোমারই কাছে হৃদয় থাকে, তুমি ছাড়া এ প্রাণটা বুঝি হলে যখন তখন দেখব তোমায় দু চোখ জুড়ে, আমার পালাবে না বুকের ভেতর, থাকো যদি দূরে দূরে। আমি দেখবো, আমি বললাম তো তোমাকে চিন্তা করতে হবে। একটা ইম্পর্টেন্ট খবর আছে। তোমার ইম্পর্টেন্ট খবর চলে যাক।
ওকে স্যার। তুমি এখন রুমে যাও, যে ইউজড কাপড় চোপড়গুলো আছে লন্ড্রি দিয়ে আসো। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা পরে কথা। আপনি একা কেন? মেয়েরা কোথায়? ওরা তো সবাই বেঁচে গেছে গোসল করতে। আপনি রয়ে গেলেন যে? আপনাকে নিয়ে যাব বলে। আমাকে নিয়ে যাবেন মানে? চলেন না। না আমি তো সাগরে নামি না। আরে আমি কি নামবো নাকি? আমরা পাশাপাশি বসে থাকবো, দুজনে চোখে চোখ রেখে রোমান্টিক রোমান্টিক গল্প করবো। জি চলেন না, চলেন তো। আরে জীবনটা এখন আমার কাছে অনেক সুন্দর। আমার কাছে মনে হয় জীবনের প্রতিটি মুহূর্ত অনেক সুন্দর করে উপভোগ করা যায়। তোমাকে কাছে পাওয়ার পর থেকে এরকম ফিল করি। তোমার আগে কেউ কখনো আমাকে এভাবে ভালোবাসে। কি বলছো? সত্যি তোমাকে আমার গল্প বলি। আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমাকে মায়ের সুখ দেওয়ার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন সব সুন্দর থাকে, তারপর যা হবার তাই। সৎ মায়ের সঠিক আচরণ সামনে চলে আসে। সেই আবার বাবা আমার জন্য বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে আমাদের সংসারে আমি আর বাবা। বাবা কেমন যেন চেঞ্জ হয়ে গেলেন, সব সময় নিজের কাজে ব্যস্ত। আর আমার জন্য রইল লটস অফ টিচার আর কেয়ারটেকার, সবার অনেক ফর্মাল লাভ। জানো, আমাকে তোমার মতো করে কে ভালোবাসবে বলো? কারোর সাথে প্রেম করতে? প্রেম না, প্রেম কখনো হয়নি। আশেপাশে যাকেই দেখতাম সব ছেলেদেরকে মনে হতো কাঙ্গালের দল। আচ্ছা, আর আমিও যে কাঙ্গাল নই সেটা তোমায় কে বলেছে? হ্যাঁ, তুমি তো কাঙ্গাল, তুমি হচ্ছো আমার ভালোবাসার কাঙ্গাল। আচ্ছা, আই লাভ ইউ মিথিলা, আই রিয়েলি লাভ ইউ। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? না না না, যাবো না। উই আর পার্টনার্স ফরএভার। দেখি ওদের বেশ মানিয়েছে তাই না? আমাদেরও কিন্তু কম মানাতো না, কি বল? আমি পরে ফোন করছি, বাই। কি খবর, কেমন আছো পলক? এই তো, তুমি? ব্যাস, দেখতে তো পারছো। তো আর কতদিন থাকবে এখানে? এই তো ওদের সাথেই ফিরব। তুমি? আমারও ইচ্ছে ছিল সবার সাথে যেতে, কিন্তু একটা কাজ আছে, মনে হয় কয়েকদিন থাকতে হবে। তো মিথিলা কি যাবে তোমাকে ছেড়ে? জানি না,
তবে কাজটা তো আগে, তাই না? ও, তার মানে তোমার প্ল্যান আগে থেকে ফিক্স করা ছিল। আর তোদের প্ল্যান কি? এই তো আমরা হিমছড়ির দিকে যেতে পারি। আর তোরা? হিমছড়ি? ওয়াও, ও যেখানে নিয়ে যাবে সেখানে। মিথিলা, আমি বলছিলাম কি যে প্রোগ্রামটা ক্যান্সেল করা যায় না, আমার না একটা মানে ইম্পর্টেন্ট কাজ আছে, বিকেলে চলি। হোয়াট? না মানে ঢাকা থেকে একটা ইম্পর্টেন্ট কল এসেছিল এই আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট কল ছিল, ইম্পর্টেন্ট কলের জায়গায় এখন তোমার লাইফে এই মুহূর্তে আমার সাথে বেড়াতে যাওয়া ছাড়া আর কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। চল প্লিজ, চল না, চারজন একসাথেই যাই। জি না, তোরা তো ওদের মতো, আমরা ওদের মতো। এদিকে আসো। এই, এত খেলাধুলা করলে চলে? মাঝে মাঝে একটু লেখাপড়াও করতে হয়। লেখাপড়া করব কেন আঙ্কেল, আমরা তো আসছি ভ্যাকেশনে। আরে বাবা, একটু পেপার টেপারও তো পড়া যায় নাকি? পেপারের খবর টবর রাখা ভালো? তা অবশ্য রাখা উচিত। তোমাদের দেখছি পেপার পত্রিকা পড়ার অভ্যাস একদম নেই। ঢাকায় তো আমরা রেগুলার পত্রিকা পড়ি। পড়তে চাইলে এখানেও পড়া যায়, এই যে পেপার নাও। কে তুমি? মানে আই এম আস্কিং ইউ হু ইউ আর। কি বলছো তুমি? হ্যাঁ মিথিলা, আমি অয়ন। রিয়েলি? তুমি অয়ন? আমার কথা তুমি বুঝতে পারছো না, তাই না? তাহলে এটা কে? আমি কিলার না। তোমরা তোমরা বিশ্বাস করো, এই মার্ডার কেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমি এক খুনটা করিনি মিথিলা। খুন করেছো কিনা সেটা প্রমাণ হবে কোর্টে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি? আমি ডিভিএন ইন্সপেক্টর রায়হানুল ইসলাম। ঢাকা থেকে আমি তোমাকে ফলো করতে করতে এ পর্যন্ত এসেছি।
এতদিন চোখে চোখে রেখেছি, কারণ আমরা জানি খুব হাই লেভেলে তোমার কানেকশন, সেজন্য পুরোপুরি নিশ্চিত না হয়ে এতদিন কোনো অ্যাকশনে চাইনি। কিন্তু আপনি কিসের ভিত্তিতে নিশ্চিত হলেন যে এই মার্ডারের সাথে আমিই জড়িত? কো অ্যাকিউজদের স্টেটমেন্ট আর সাক্ষ্য প্রমাণ, তারা বলেছে যে আমি খুন করেছি। রিমান্ডে তারা কে কী বলেছে সেটা আমি জানি না, তবে ঢাকা থেকে অর্ডার এসেছে তোমাকে অ্যারেস্ট করো। আমি খুন করিনি, বিশ্বাস করুন, অ্যাটলিস্ট তোমরা বিশ্বাস করো আমি খুন করিনি। মিথিলা, তোমাকে আমার ভালোবাসার কসম, বিশ্বাস করো আমি খুন করিনি। আই হেট ইউ। ছি ছি ছি, এত বড় একজন সন্ত্রাসী হয়ে তুমি কোন সাহসে আমার কাছে এসেছো? আমাকে ভালোবাসার সাহস পেলে কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ক্রিমিনাল, মাস্তান সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, বড় ভাইদের ক্যাডার আমি। আমি দলের হয়ে রাস্তায় বাসে আগুন লাগিয়েছি, গাড়ি ভেঙেছি, মারামারি করেছি। আমার পরিচয় কি জানো? সমাজে আমার পরিচয় হচ্ছে আমি একজন সন্ত্রাস। এই নষ্ট রাজনীতির শিকার হওয়া এক হতভাগ্য তরুণ আমি। কেন তুমি এসব করেছো অয়ন? কেন করবো না বলেন? আমার বাবা একজন বেসরকারি ব্যাংকের ছোটখাটো কর্মকর্তা, চার ভাই বোনের মধ্যে আমি বড়। সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সংসারের টাকা তো আমাকে জোগাড় করতে হয়, তাই না? আমিও তো মানুষ, আমারও তো সকাল লাদ আছে, আমারও তো ইচ্ছা হয় যে ঢাকা শহরে আমার একটা ফ্ল্যাট থাকবে, দামি একটা গাড়ি থাকবে, বড় একটা ব্যবসার আমি মালিক হব। বড় ভাইরা বলেছে পার্টি করলে সব হবে, রাজনীতি করলে সব পাব, শুধু আমি একা নয়। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় আমার মতো হাজারো অয়ন এই সর্বনাশা পথে এগিয়ে গেছে, পড়ালেখা ছেড়েছে। বড় ভাই আর গডফাদারদের পুতুল হয়ে আজকে আমরা সমাজে ক্রিমিনাল, সন্ত্রাসী, মাস্তান। বিশ্বাস করো মিথিলা, বিশ্বাস করো, তুমি আমাকে সন্ত্রাসী মাস্তানি যাই বলো না কেন, কিন্তু আমি নিজ হাতে খুন করিনি। এই খুনের সাথে আমি জড়িত নই, এই খুনের সাথে আমি জড়িত নই, বিশ্বাস করো। আই এম সরি অয়ন, তোমার এই কথাগুলো শোনার আজকে আই এম রিয়েলি সরি, আমাকে আমার ডিউটি করা। ইয়েস স্যার। ওকে কি তুমি অ্যারেস্ট করে ফেলেছো? নো নো, হোল্ড অন হোল্ড অন, আর এই কেসের আসল আসামি সে ধরা পড়েছে। এই মারায়ের সঙ্গে এই ছেলে কোনো রকম জড়িত নাই, ওকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। জি স্যার, জি। ওকে বাই।